সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে প্রীতি ও শুভেচ্ছা। তো আমরা আজকে এসেছি সবুজবাগ থানার অন্তর্গত মানিকদিয়াতে। তো আমরা এসেছি একটি গাভীর খামারে। আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকার মধ্যেই একদম গ্রামীণ পরিবেশে উনি এই খামারটি গড়ে তুলেছেন। তো আমরা জেনে নিতে চাই কীভাবে খামারটি করছেন উনি। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? আমি সৈকত, ভালো আছি। আপনি কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আপনাদের স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট প্রতিষ্ঠানে। এটা আমার নিজস্ব খামার, শখের বশেই করা, এখন শখ থেকে একটা নেশাতে পরিণত হয়েছে, প্লাস এটা আমার একটা সেকেন্ড পেশাও বলতে পারেন। আসেন সবাইকে খামারটা ঘুরে দেখি। আপনার খামারটার নাম? আমার খামারটার নাম দিয়েছি আমি আন্নাফিউ ডেরি। প্রশ্ন আসতে পারে আন্নাফিউটা কে? এটা নিয়েছি আমি, আল্লাহ তাআলা 99টা নাম আছে, এই 99টা নামের একটা নাম হচ্ছে আন্নাফিউ, যার বাংলা অর্থ হচ্ছে উপকারী বা সাহায্যকারী। যেহেতু দুধ একটা পুষ্টিকর খাদ্য এবং নবীজির প্রথম পছন্দ ছিল দুধ, এবং যে কোনো দুগ্ধজাত প্রাণী জন্মের পরে প্রথম খাবারটা খায় দুধ, এবং দুধের মধ্যে পুষ্টি গুণাগুণ সবচেয়ে বেশি। এই কারণে আমি চিন্তা করলাম যে নামটা এভাবেই দিতে হবে, যেখানে মানুষের উপকার হয়, পুষ্টি গুণাগুণ বজায় থাকে, এবং সোহবের একটা অংশের জন্য আমরা সবাই ভাগদার করে নিতে পারি। ওই চিন্তা করে আমার খামারের নাম দেওয়া আন্নাফিউ ডেরি। তো ভাই জানেন এই খামারটি আসলে কতদিন পূর্বে গড়ে তুলেছেন? খামারটা 2015 সালের জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে শুরু করা, তখন একটা গরু দিয়ে শুরু করেছিলাম। আস্তে আস্তে আমার গরুর সংখ্যা বাড়িয়েছি, মাঝখানে কিছুটা নিজের বোকামির কারণেও বা ভুল বোঝাবুঝির কারণেও কিছুটা গরু মাইনাস হয়েছিল, এখন আবার নতুন করে নতুন উদ্যমে নতুন শক্তি নিয়ে শুরু করেছি, এবং আশা করছি আপনাদের সবার অনুপ্রেরণাতে খামার আরও বড় হবে। এখন কটি গাভী রয়েছে? এখন আমার এখানে আছে 5টা গাভী, তার সাথে 5টা বাছুর, আমার আরও 2-4টা সারগুরু আছে। যেহেতু সারগুরুর পাশে গাইগুরু রাখাটা কষ্ট, ওদের একটা সাইড এফেক্ট হয়, ওই সারগুরুগুলোকে আমি আরেকটা শেডে রেখেছি, সেটা আমার খামার থেকে একটু দূরে। আচ্ছা, সারগুরুগুলো রেখেছেন, এগুলো কি মানে আগামী কোরবানিতে? এটা আমি টার্গেট ধরেছি, আগামী কোরবানিতে আমি সেল করব। আমরা সেগুলো একটু দেখাতে পারবো কি? সেটাকে আপনারা আগে এটা যখন পরিদর্শন করবেন, পরিদর্শনের পরে সেটাকে আমরা দেখাই দিই। আচ্ছা, তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার বেশ সুন্দর একটি খামার আপনি গড়ে তুলেছেন, তো এগুলো প্রত্যেক দিন এগুলো থেকে আপনি কত লিটার দুধ পাচ্ছেন? 5টা গাই আছে, দুধের গাই 5টা। 5টা গাভী রয়েছে, প্রতিদিন আমি 60-70 অ্যাভারেজ এরকম দুধ থাকে। আর আরেক জিনিস হচ্ছে আমার এখান থেকে প্রতিদিন 20-25 কেজি দুধ সেল হয়ে যায়, বাকি যে দুধগুলো থাকে সেটা চলে যায় আমার বাসার কাছে কিছু দোকান আছে, দোকানে চলে যায়, আমার কিছু ডোর টু ডোর সার্ভিস আছে, ওগুলাতে আমরা দিয়ে থাকি। আর আমার খামারের বিশেষত্ব হচ্ছে এখন পর্যন্ত আমার খামারে কেউ দুধ প্রমাণ করতে পারে না যে ভেজাল, তার কারণে যারা একবার নিয়েছে তারা আরও কিছু কাস্টমার নিয়ে আসছে। আমার এখানে অনেক কিছু ছেলেপেলে আছে যারা ইউনিভার্সিটির থেকে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পর বিভিন্ন জায়গায় চাকরির জন্য দৌড়াদৌড়ি করছে, তাদেরকে আমি সাজেস্ট করছি যে তোমরা নিজে চাকরি না করে তোমরা আরও 10 জনকে চাকরির ব্যবস্থা করো, এই একটা মাধ্যমে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। একদিকে হচ্ছে আপনার অবসর সময়টা আপনি এখানে কাটাতে পারছেন, অবসর সময়টা কাটানো যাচ্ছে, আপনি প্রতিদিন নতুন নতুন কিছু শিখছেন, এটা তো আসলে জব রিলেটেড না, জবের বাইরেও একটা আপনি যেখানে বন্ধুদের সাথে আড্ডা মারতেন অথবা অন্য কোনো কাজে সময় নষ্ট করতেন, সেই সময়টা নষ্ট না করে আপনি এখানে সময় দিচ্ছেন। এখানে একদিকে হচ্ছে আপনার বাড়তি কিছু ইনকাম হচ্ছে, তারপর আপনার এখানে যারা যারা কাজ করছেন তারা সুন্দরভাবে বেঁচে আছেন, তাদের পরিবার স্বচ্ছল থাকছে, আর আমাদের মতন এখানে যারা খামার করছেন তাদের দেখে দেখে যেসব ছেলেপেলের পারিবারিক সামর্থ্য আছে খামার দেওয়ার, কিন্তু তারা তাদের কোনো একটা কারণে বা কোনো যোগ্যতার কোনো জায়গায় ঘাটতির কারণে চাকরি পাচ্ছে না, তারা তখন করছে কি, এগুলো দেখে দেখে তারাও খামারে ইনভলভ হচ্ছে। এখন বাংলাদেশে বড় বড় যত খামারে আপনি পরিদর্শনে যাবেন সবগুলো খামারে দেখবেন অধিকাংশ খামারই হচ্ছেন শিক্ষিত, বাইরে থেকে বিবিএ এমবিএ ডিগ্রি কমপ্লিট করে এসছে, এসে তারা চিন্তা করছে আমি একটা জায়গায় চাকরি করলে কত টাকায় সর্বোচ্চ স্যালারি পেতাম, আর একটা জায়গায় চাকরি করতে গেলে নিজের মন মতো সব কিছু হয়ও না, সেক্ষেত্রে আমি আমার মতো একটা খামার করে নিই, আমি আই এম অনলি দ্য ডিসিশন মেকার, আমি যে কোনো ডিসিশন যে কোনো সময় আমি নিতে পারবো, কোনো জিনিস আমার প্লাস করতে হলে প্লাস করতে পারবো, মাইনাস করতে হলে মাইনাস করতে পারবো, এখানে আমাকে কারোর ডিসিশনের জন্য বা সিদ্ধান্তের জন্য আমাকে বসে থাকতে হবে না, এখানে সম্পূর্ণ মনের স্বাধীনতা একটা আছে, আমি যে কোনো সিদ্ধান্ত বুক করে নিতে পারি। প্লাস আমার এখানে হচ্ছে হলো আমার খামারের পাশে যেহেতু এটা একটু রুরাল এরিয়া, অনেকগুলো ঘাস ক্ষেত আছে, আমি যে কোনো ঘাস ক্ষেতে একটু সুন্দর করে ঘাসের চাষ হচ্ছে, আমার গরুগুলো 24 ঘন্টা ফ্রেশ জিনিস পাচ্ছে, তারা আমাকে ফ্রেশ জিনিস দিচ্ছে, এবং ওই ফ্রেশ জিনিসটাই আমি
কাস্টমারদের কাছে পৌঁছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা ভাইজান, কি ঘাসের চাষের জন্য জমি রয়েছে? আমার টোটাল 2.5 বিঘা জমি আমি বছর চুক্তিতে কন্ট্রাক্ট করে নিয়েছি। ওদেরকে বছরের শেষে একটা পেমেন্ট দিতে হয়, বছরের শেষে একটা পেমেন্ট দিতে হয়, ওই পেমেন্ট শেষ হয়ে গেলে আমি আমার নতুন করে রিনিউ করি। আচ্ছা, ওখানে কী ঘাস চাষ করেছেন? আমার ওখানে জার্মান ঘাস আছে, জার্মান ঘাস আছে, নেপিয়ার ঘাস আছে। এখন যেহেতু বর্ষাকাল, এখন ওইগুলাতে আমার কলমি লতা যেটা বলে এটা তো খুবই পুষ্টিকর, গাভীর জন্য পুষ্টিকর কলমি শাক খাচ্ছে। প্লাস আমার এখানে আছে, যখন ওদের বেশি খিদার তৃষ্ণা পেয়ে যায় তখন তাদেরকে খড় দেওয়া। তার মানে আপনি একদম অর্গানিক পদ্ধতিতে যেটাকে বলা হয় চেষ্টা করছি, যদি সেটাই আপনি করছেন সেভাবেই দুধ নিচ্ছেন। আপনার দুধের লিটার এখানে কত করে বিক্রি করা হয়ে থাকে? প্রতিদিন দুধের লিটার বিক্রি হচ্ছে 75 টাকা, আর বাসা বাড়িতে যাচ্ছে হচ্ছে 90 টাকা করে, 85-90 এরকম। কিন্তু অনেকেই বলছে যে এই যে 85-90 টাকা করে দুধ বিক্রি করে আসলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, তো আপনি এটি কীভাবে দেখেন? ক্ষতিগ্রস্ত হওয়াটার মূল জিনিস হচ্ছে আমাদের এই খামারি লাইনটাতে দুইটা কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা বিষয় আছে। যেমন একটা সময় আমিও ক্ষতিগ্রস্ত হয়েছিলাম কিছু ভুল ডিসিশনের কারণে। হ্যাঁ, যেমন গত বছর আমি যেটা করেছি, আমার দুধের গায়ের পাশাপাশি আমার ওই শেডটাতে আমি কিছু খামার হাটের থেকে সার গরু কিনে সার গরু উঠিয়েছিলাম, যেটা আমার সম্পূর্ণ একটা ভুল সিদ্ধান্ত হয়েছে যে হাটের গরু কখনো খামারে ঢুকাতে নেই, যে কারণে আমার ওই হাটের গরুগুলার থেকে কিছু রোগ দুধের গাইগুলোতে ছড়ায় যায়, ছড়ায় এবং আমার প্রায় 3টা গরু আমি একটা লাস্ট মোমেন্ট কষায়ের কাছে বেচতে বাধ্য হই, যেখানে আমি সার গরুতে লস খেয়েছি। প্লাস আমার দুধের গাইগুলো ভিকটিম হওয়ার কারণে আমি একটা লাস্ট মোমেন্ট বাজার থেকে কষায় ডাক দিয়ে তাদের কাছে সেল করতে বাধ্য হয়েছি। ওইটা একটা কারণ হচ্ছে লস খাওয়ার। আর লস খাওয়ার আরেকটা কারণ হচ্ছে এই ব্যবসাটা হচ্ছে আপনি যদি হালালভাবে করতে চান কাস্টমার আপনাকে নক করবে, আর আপনি যখন এটার মধ্যে কিছু ভেজাল তৈরি করবেন আলটিমেটলি কাস্টমারগুলো ছড়ে যায়। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, কাস্টমার ইজ অলওয়েজ রাইট, কাস্টমার যেটা বলবে সে রাইটটাই বলে, সে কখনো রং ডিসিশন দেয় না। কাস্টমার অনেক খামার পাবে, কিন্তু একজন খামারিকে কাস্টমার জোগাড় করতে হলে অনেক কষ্ট করতে হয়। এই জন্য মূল জিনিস হচ্ছে তার নীতিটা 100% ধরে রাখতে হবে, যে আমার খুব গরু আজকে যেমন আমার এটা প্রতিদিন আসে 50-60-75 কেজি, কোনো একটা কারণে আজকে দুধের ফল করলো সেটা 40 কেজিতে নেমে আসলো, কিন্তু আমার আজকে কাস্টমারের ডিমান্ড 50 কেজি। কাস্টমারকে আমার বোঝাতে হবে যে আজকে আমার গরুর দুধ কম হয়েছে, আজকে আপনি অল্প একটু পরিমাণে অল্প দুধ খান, কালকে যখন আবার বেশি হবে আপনি সে তখনটা পুরোটাই খাবে। কিন্তু আমাদের এই অধিকাংশ খামারিরা করে কি, এটার মধ্যে ওই কাস্টমারের ডিমান্ডটা মিটিগেট করার জন্য ভেজাল দিয়ে থাকে। কাস্টমার যখন দেখে যে না দুধে তো ভেজাল পাচ্ছি, তখন কাস্টমারগুলো সরে যায়। সেই কিন্তু একটা সময় ঠিকই 75-80-90 টাকা করে বিক্রি করছে, যেই সে ভেজাল শুরু করছে তখন তার ওই খামারের কাস্টমারগুলো সরে যায়, তখন তার ফ্রিজে বা কোনো একটা মাধ্যমে দুধ স্টক হয়ে থাকে, তখন সে লুজার। আর আরেকটা জিনিস হচ্ছে গরুর খামারে যেই মূল জিনিস হচ্ছে গরুর সম্বন্ধে বুঝতে হবে কোন কারণে গরুর কী কী রোগ হয়, রোগগুলো থেকে ওয়ারকাম করার ব্যবস্থা কী, কোন কোন সময় কোন কোন ভ্যাকসিন দিতে হবে। আমাদের দেশে অধিকাংশ খামারিগুলো এই জিনিসগুলো জানে না, যে ভ্যাকসিনটা যে সময় দেওয়া দরকার ওটা না দিয়ে অন্য সময় ভ্যাকসিন দেয়, তার কারণে হচ্ছে ওটা অ্যাকশনের জায়গায় রিয়াকশন তৈরি হয়। তা আপনারা ভ্যাকসিনগুলো কীভাবে দিয়ে থাকছেন, যেমন অ্যানথ্রাক্স, খুরা রোগ? আমার দরকার যেটা আছে, আমি ভ্যাকসিনগুলোকে প্রত্যেকটা আমার ল্যাপটপে নোটেট করা আছে, যে আমি অ্যানথ্রাক্সেরটা কতদিনে দিয়েছি, সেটার মেয়াদ কতদিন, তারপর তরকা রোগেরটা, খুরা রোগেরটা, ক্রিমিরটা নোট করে রাখি আমার কাছে, সেগুলো নোট করা আছে। ওই টাইমটা চলে আসার 1 সপ্তাহ আগে আমি ডাক্তারকে নোটিশ করব, উনি আসবেন, প্রত্যেকটা জ্বর মাপবেন, শরীরে প্রেশার দেখবেন, তারপর উনি ভ্যাকসিনগুলো দেবে। যেমন আমার এখন প্রত্যেকটা গরুর ভ্যাকসিন দেওয়া আছে, আমার 30-30 মে মেয়াদ শেষ হয়েছিল, আমি তারপরে আবার এগুলোকে ভ্যাকসিন দিয়ে দিয়েছি। কিন্তু আমাদের দেশে অনেকে খামারি চিন্তা করে, এখনও তো সার গরু মার্কেটে নামে নাই, দরকার নেই, 2 মাস পরেই হবে, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ থাকে, ওই মেয়াদের মধ্যে যদি জিনিসগুলো মেনটেন করা যায় তাহলে গরুর রোগের হাত থেকে বেঁচে। এমনিতে আপনার এই যে গাভীর যে বাচ্চাগুলো এখানে দেখতে পাচ্ছি, বেশ সুন্দর কতগুলো বাচ্চা রয়েছে, এগুলো আপনি কি করছেন এখন? এগুলো কি গাভী বানানোর চিন্তা রয়েছে নাকি বিক্রি করে দেন? আমি বলি, যেমন এই যে গাইটা দেখছেন, হ্যাঁ, তার পাশেরটা হচ্ছে তার মা। আচ্ছা আচ্ছা, ওর মা থেকে ও হয়েছে,
ওকে আবার গাভী করেছি, ওর ওর পেটে এই বাচ্চা জন্ম নিয়েছে যেটা মেয়ে বাচ্চা। আচ্ছা আচ্ছা। তারপরের বাচ্চা হচ্ছে সেটা, এটাও মেয়ে বাচ্চা। আমার এখানে পাঁচটা বাছুর দেখতে পাচ্ছেন, এর মধ্যে চারটাই হচ্ছে মেয়ে। পাঁচটাই কিন্তু বেশ সুন্দর দেখতে। আমার যেটা টার্গেট, আমি যেটা করি, আমার খামার থেকে যখন ভালো যে বাছুরগুলো আসে সেগুলোকে আমি আবার পুনরায় গাভী করার চেষ্টা করি। আর যেগুলো দেখি যে ওদের গুণগত মান সম্পূর্ণ না, পার্সেন্টেজ কম, সেগুলোকে আমি চিন্তা করি একটা সার্টেন লেভেল পর্যন্ত পেলে কসাইয়ের কাছে আমি দিয়ে দিই। অথবা এখানে কিছু লোকজন আছে যারা আর্থিকভাবে সম্বল না, কিন্তু তারা মোটামুটি 7-8 কেজি দুধ পেলে তাদের হয়ে যায়, তাদেরকে তখন নক করি, মার্কেট ভ্যালু অনুযায়ী দাম হওয়া দরকার, ওই দামে তারা কিনে নেয়। তো ভাইজান, আপনার থেকে যদি কেউ এরকম এই যে বাচ্চাগুলো আপনি বিক্রি করে দেন বা দুধ আপনি বিক্রি করছেন যেহেতু, তো সেহেতু অনেক পরিমাণে দুধ যদি কেউ ক্রয় করে নিতে চায় অ্যাট এ টাইমে, তারপরে হলো যে বাচ্চা ক্রয় করে নিতে চায়, জাস্ট আপনার সাথে যেভাবে কমিউনিকেশনের মাধ্যম, সেই মাধ্যমটি যদি আপনি একটু বলেন। আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, সেটা যদি কন্ট্যাক্টে আমাকে নক করবে আর ফিজিক্যালি এসে দেখবে, কারণ সব কিছু তো আসলে ফোন কনভারসেশনে হয় না, ফোনে ফোনে হয় না, তারা নিজেরা দেখবে। বাছুরে যেমন বেশ কিছু জিনিস আছে, তার ফিজিক্যাল স্টেমিনা কীরকম, তার খাওয়া দাওয়া চলাচল কীরকম, এই জিনিসগুলো তারা সশরীরে দেখে তারা একটা দাম বলে, দুজনের মধ্যে একটা নেগোসিয়েশনে পড়ে ফাইনাল রেটটাতে তাদের কাছে দিয়ে দেওয়া। কমিউনিকেশন নাম্বারটা যদি একটু বলুন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01880864800। আমি আবার বলছি 01880864800। আচ্ছা, প্রথম যে গাভীটি আপনি ক্রয় করে নিয়ে এসেছিলেন, আমরা সেই গাভীটি একটু দেখাতে চাইবি। আমার প্রথম গাভীটা 2015 কিনা ওটা এখন নাই, তার কারণ হচ্ছে ওটা শখের বসে কিনেছিলাম, ওটার থেকে আরও ডেভেলপ করতে হতে পরের গাইটা হচ্ছে এটা, এটা পরেরটা হচ্ছে এটা। ও আমার খামারে 2015 থেকে এখন পর্যন্ত আছে, এখন পর্যন্ত আছে। ওর ওইখান থেকে, ও কাছ থেকে আমি পরের যে বাচ্চাটা পেয়েছি ওটা নিয়েছেন আমার এক রিলেটিভস, ওনার পছন্দ হয়েছিল, উনি এই গাইটা নিয়েছেন, উনি ওটার থেকে আবার গাভীন করেছেন, তারপরে হচ্ছে এটা, এটা তারপরে হচ্ছে এটা। আচ্ছা, এই যে গাভীটি আপনি, এটা তো ক্রয় করে নিয়েছেন, এটা আমার ক্রয় করা, এটা কত টাকা দিয়ে আপনি ক্রয় করেছেন? 2015 আমি নভেম্বরে ক্রয় করে নিয়েছিলাম, 1,78,000 টাকা মমিসিং করে নিয়েছিলাম। এখন পর্যন্ত ওর রেকর্ড হচ্ছে সর্বোচ্চ 26 কেজি, সর্বোচ্চ 26 কেজি, আর অ্যাভারেজে ও দুধ দিচ্ছে 18-20 কেজি। এখন যেহেতু ওর বাচ্চাটা বড় হয়ে গিয়েছে, ওর দুধের পরিমাণটা কমে আসছে, তারপরও সে এখনও 12-13-14 এরকম দিচ্ছে। আমি রিসেন্টলি ওকে সিমেন্ট দিয়েছি, আবার হিট আসছিল, আমি তাকে নতুন করে আবার সিমেন্ট দিয়েছি। সিমেন্ট আপনার কোথা থেকে সংগ্রহ করে থাকেন বা কারা দিয়েছে? আমাদের এখানে ভেটেরিনারি ডাক্তার আছেন, ওনাদের সাথে ফোন কনভারসেশন করার পরে আমি পার্সেন্টটা বলে দিই যে আমাকে এত পার্সেন্ট সিমেন্ট দিতে হবে। ওনার কাছে যখন অত পার্সেন্টের সিমেন্টটা থাকে, উনি আমাকে ফোনে বলে যে ভাই পাওয়া গেছে, আমি নিয়ে আসতেছি। আর ওনার সাথে আমার কথা বলা হচ্ছে এরকম যে আপনি রেট নিয়ে কখনো আপনি চিন্তা করার দরকার নেই, রেটটা ডাজন্ট ম্যাটার, কিন্তু আমাকে ভালো জিনিস, বেস্ট কোয়ালিটিটা দিতে হবে, যাতে আমি পরবর্তী ফিডব্যাকটা যেন আমার খুব ভালো থাকে। এইটাকে কত পার্সেন্টেজ দিয়েছেন? এটা ছিল 80%, এটা আমার যতটুকু মনে আছে 75, এটা 80, ওইটা হচ্ছে আমি কিনে নিয়ে এসেছি রোজার সময়, ওটার মা হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, ওটার মা। এটা কত টাকা দিয়ে ক্রয় করলেন? এটা আমার কিনা হয়েছিল রোজার সময়, গরুর দাম 1,47,000। এটা কত লিটার দুধ দেয় প্রতিদিন? এখন পর্যন্ত আমি 14-15 দুবেলা 14-15। তো আপনার কাছে কি মনে হচ্ছে, গাভীর খামার যদি মোটামুটি একজন জেনে বুঝে একটু করতে পারে, সেক্ষেত্রে কি এটা লাভজনক হতে পারে? জিনিসে হচ্ছে কি, আমি শুধু গাভীর খামার না, আমি যদি পরীক্ষা দিতে যাই সেক্ষেত্রে আমাকে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হবে, এটা একদম বাধ্যতামূলক। কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ দিতে হবে, ঠিক তেমনি আমি যখনই যেই কাজটা করবো ওই কাজটাকে আমার জেনে বুঝে করতে হবে। দেখা যায় যে এই লাইনে যারাই আসছেন বেশিরভাগ হচ্ছে শখের বসে আসছেন, শখের বসে আসার পরে তার অনেক হিউজ ক্যাপিটাল আছে, টোটালটাকে ইনভেস্ট করছেন, কিন্তু ইনভেস্ট করার পরে দেখছেন যে তার দুধ বিক্রি করার জায়গা নেই। আমি বলবো যে এই লাইনে যারাই আসবেন, এই পেশায় যারাই আসবেন, প্রথম জিনিস হচ্ছে ওনার আগে মার্কেট ক্রিয়েট করতে হবে, যে আমি 10টা গরু উঠাই বা 20টা গরু উঠাই, আমার এই দুধগুলো কোথায় সেল হবে, ক্রেতা কারা, ক্রেতা কতটুকু রেট দিবে, আমার খাবারের দাম কত আসবে, টোটালটা খরচ মিটিয়ে আমার মাসে কত থাকবে,
এবং ওনাকে কিছু ওষুধের তালিকা ওনার রাখতে হবে, যে খাবারে সাধারণত এই রোগগুলো সবসময় হয়, যেমন গরমের সময় পাতলা ব্যথানা হয়, ভমিটিং একটা ভাব হয়, উলান প্রদাহ তৈরি হয়, কিছু কমন সিমটম থাকে, জ্বর আসে, তো এই এই জিনিসগুলোর জন্য এই এই ওষুধগুলো আমাকে ঘরে সবসময় রাখতে হবে। হ্যাঁ, যেমন আমি থাকি না, আমার খামারে যারা আছেন, আমার ভাইরা যারা আছেন তারা থাকেন, তারা যেন আমাকে ফোন না দিয়ে তারা যেন বুঝে যে এই ওষুধ হয়েছে, এই ওষুধের জন্য এই ওষুধটা আমার প্রয়োগ করতে হবে, এই জিনিসটা তাদের নলেজ থাকতে হবে। আর আমাদের দেশে যেটা হয়, যারা খামার করেন তাদের সাথে খামারে যারা চাকরি করেন তাদের মধ্যে একটু গ্যাপ তৈরি হয়, সেই গ্যাপটা রাখা যাবে, আচরণগত হোক বা কোনো কারণে হতে পারে, এটা এখন রাখা যাবে, এটা টোটালি মাথায় রাখতে হবে যে আমিও কিন্তু আরেকজনের জায়গায় চাকরি করি, আমার মালিকের সাথে যদি আমার সম্পর্ক ভালো থাকে, আমার এখানে যারা চাকরি করছে তাদের সাথে আমার সম্পর্ক ভালো রাখতে হবে, কখনোই মনে করা যাবে না যে তারা আমার এখানে চাকরিজীবী, মাথায় রাখতে হবে তারা আমার ভাই, আমি যদি এই জিনিসটা সুন্দর মতো মাথায় রাখি তারা আমার থেকে তাদের তারা গরু বাছুরগুলোকে বেশি যত্ন নেবে, এবং এই ডিসিশনগুলো যদি ঠিকমতো পালন করা যায় আমার মনে হচ্ছে না যে খামারে কেউ লস হবে। ওকে ভাইজান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো থাকবেন, আপনি যে রিজন নিয়ে আপনার খামারটি শুরু করেছেন আপনি সেই লক্ষ্যে পৌঁছে দেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যে এই সুন্দর খামারটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, আশা করব আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে, আপনারা যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।